আমরা ভাই বোন চলে আসলাম মোটর সাইকেলে। আজকে আমরা মুড়ি কিনতে যাব, তার জন্য ভাই আমরা মোটর সাইকেল আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য। জানি না আমার ভয়েসটা কেমন আসছে। আমরা চলে আসছি মুড়ি কিনতে, দেখি কিনতে পারি কিনা আর কি। তাহলে চলুন, অফিসের সবাই এনজয় করবেন, আশা করি ভালো লাগবে। এই যে আমরা চলে আসছি মুড়ি কেনার জন্য, কিন্তু কালকে বাইরের দিলে দেখে গেছে সেটা নিয়ে গেছে, দুঃখের বিষয়। এখানে কিন্তু সবকিছু আছে কবিতার। আদে হায়দা এগুলো 50 টাকা করে আর কি। এগুলো কিন্তু ফ্রামের মুড়ি না, এগুলো মানে শক্ত, খেতে ভালোই লাগে। এগুলো হচ্ছে খরগোশ, ঘুমাচ্ছে ঘুমাচ্ছে এই জায়গাটা। এগুলো এখানে হচ্ছে বাদর, এগুলো হচ্ছে বাদর, এই যে আরেকটা আছে এখানে। হাই, ভালোই লাগে। এটা হচ্ছে একটা টিয়া পাখি। এটা হচ্ছে টিয়া পাখি, খুব সুন্দর লাগতেছে না? বাঁধাকপি লাগে কিন্তু খাবার দিয়ে রাখছে এখানে, আপেল। এগুলো হচ্ছে খরগোশ, কি সুন্দর খাচ্ছে খাবার। আমরা এখান থেকে একটা নিবো আর কি, মোরগটা নিয়ে গেছে আরেকজনে আর কি, আমরা আসার আগে নিয়ে গেছে, তাই নিতে পারলাম না, দুঃখিত। কালকে এসে দেখে গেছিল ভাইয়ে, মনে করছে আমাদের এখানে কালকে ঈদ, আজকে নিবো আর কি, কিন্তু আজকে বিক্রি হয়ে গেছে, কিছু করার নাই, তাই আমরা এখান থেকে একটা নিয়ে যাবো আর কি। আমরা কিন্তু এখানে একটা নিয়ে নিয়েছি বস্তা ভরে, এই যে এখানে কবিতর গুলা আছে আর কি, এই যে কবিতর গুলা। এখানে দুইটা পাখি আছে, ভিতরে কিন্তু অনেক কিছু আছে, এই যে এখানেও আছে। এখানে অনেক কিছু আছে, পাখিগুলো আছে, অনেক পাখি এখানে, এই যে দুয়েল পাখি, এগুলোকে দুয়েল পাখি তো বলে, আমি পাখি তেমন একটা চিনি না, কিন্তু এখানেও আছে।
মজার জিনিস এখানে এগুলা কি ইন্দুর বাচ্চা মনে হয়। এগুলা কি ইঁদুরের বাচ্চা? ইঁদুরের বাচ্চা মনে হয়। ওইখানে একটা ঘুমিয়ে আছে। এগুলা হচ্ছে কবুতর, এগুলা হচ্ছে পাখির খাবার সবগুলাই। আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।